আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন। তো মোবাইল ফোনের ভিডিওতে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ভিডিও সেটা হচ্ছে যে আপনাদের তো মোবাইলে অ্যাপস আছে, কম বেশি সবারই কম বেশি অ্যাপস আছে। তো আপনাদের সেই অ্যাপসগুলোর মধ্যে দেখা গেছে যে অনেক সময় বিভিন্ন অ্যাপস থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতেছে। তো আপনি চাচ্ছেন না যে এই নোটিফিকেশন আসতে। দেখা গেছে যে আপনি ইউটিউবে 10টা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তো সেখান থেকে 10টা চ্যানেলের নোটিফিকেশন আপনার এখানে আসছে, আপনি একটি ইম্পর্টেন্ট কাজের সময় বারবার নোটিফিকেশন আসছে। তো একটা বিরক্তিকর ব্যাপার। তো এই জিনিসগুলো আপনারা কীভাবে ঠিক করবেন? তো কোনো নির্দিষ্ট অ্যাপসের জন্য যদি আপনারা নোটিফিকেশন অফ করতে চান কীভাবে করবেন, আবার অন করতে চান কীভাবে করবেন? চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার আছে, এটার মধ্যে আপনারা চাপ দেন। চাপ দেওয়ার পরে দেখেন এই যে লেখা আছে এখানে অ্যাপ নোটিফিকেশন, অ্যাপ নোটিফিকেশনে আপনারা ক্লিক করেন। এখন দেখেন এখানে আপনাদের সামনে যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে আপনার সেটে আছে। আপনি যদি চান যে না আমি এই মনে করেন যে আপনি এই ম্যাপসের নোটিফিকেশন অফ করবেন, তো আপনি অফ করে দিতে পারেন। আবার যদি চান যে অন রাখবেন, তাহলে অন করে দিতে পারেন। তাহলে ম্যাপস থেকে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো আপনার এখানে যদি অন রাখেন তাহলে শো করবে, আর যদি অফ রাখেন তাহলে অফ থাকবে। ধন্যবাদ সবাইকে।